কোথায় ছিলেন গুরুজি? আমি আপনাকে ভীষণ মিস করেছি। তাছাড়া আমার মেয়েও আসলে বাবুজি, আমার আপনার সাথে একটা অত্যন্ত জরুরি কথা আছে। আমি জানি, তার আগে যেটা দরকার সেটা হচ্ছে একটু জল টল, আপনার খাওয়া দরকার, বিশ্রাম দরকার। আমি আমি গরুণরাগকে ডাকছি। না বাবুজি, তার কোনো দরকার নেই, তার কোনো দরকার নেই। আসলে আমি খুব একটু এলোমেলো হয়ে আছি বাবুজি। তুই এখান থেকে চলে যাবার পরে এখানেও অনেক ঘটনা ঘটে গেছে, নিশ্চয়ই সেসব কথাই তোমাকে চন্দনবাবু বলবেন। হ্যাঁ, আমি আমি আমার অপরাধ স্বীকার করছি। আমি আপনাকে বেশ কিছু কথা গোপন করেছি, মেঘলার জন্যই সেটা করেছি। বাবুজি, আপনি আমার কাছে কী কথা গোপন করেছেন সেটা আমার জানা নেই, কিন্তু আমার আপনার কাছ থেকে অত্যন্ত জরুরি একটা কথা জানার আছে। আমি জানি না কথাটা কীভাবে বলবো, মানে সেটা কতটা প্রাসঙ্গিক হবে। তাও আমি একটু ইন্টারাপ্ট করছি, একটা কথা আমাকে বলো রশিদ ভাই। ও বাই দ্য ওয়ে, তুমি এখান থেকে হঠাৎ চলে যাওয়াতে একটা প্রশ্ন তো উঠেই ছিল, তাই তোমার সঙ্গে আমার পুরনো চেনার কথা আমি বলেছি, আর তোমার পারমিশন না নিয়েই ওই তোমার জীবনের কিছু ঘটনা যেটা আমি জানি তা বলে ফেলেছি। গুরুজি, গুরুজি, আমি কোনো কৌতূহল প্রকাশ করব না। ঔদ্ধত্য মনে করবেন না, এটা আপনি যে সন্ধানে গিয়েছিলেন সেই সন্ধান কি শেষ হয়েছে? না, আপনার আমার এই প্রশ্নটা করার কারণ হচ্ছে, আপনার যদি মানসিক সুস্থিতি না থাকে, মানে আপনি যদি মানসিকভাবে সুস্থিত না হন, তাহলে আপনার সাধনার ব্যাঘাত ঘটবে। আমি অত রাগঢাক করে কথা বলতে পারবো না রশিদ ভাই। আমি খুব স্পষ্ট করে জানতে চাইছি তুমি কোথায় গিয়েছিলে। আমি আমার দেশের বাড়িতে গেছিলাম আগ্রায়। সেখানে আমার যে সমস্ত পুরনো লোকেরা আছে তাদের কাছে আমি কুর্চির খবর জানতে চেয়েছিলাম। তুমি ঠিক কথাই বলেছিলে, কুর্চি আমার খোঁজে আমার দেশের বাড়িতে গিয়েছিল, কিন্তু তখন আমি বিদেশে ছিলাম। আমার বাড়ির লোকেরা এই খবরটা আমাকে জানায়নি, তার কারণ একটা অন্য ধর্মের মেয়ে আমার বউ হয়ে আমার পরিবারে আসুক সেটা তারা চায়নি, আর তাই জন্য কুর্চি আমার সন্তান সহ সেখান থেকে চলে গিয়েছিল। তারপর আর কোনোভাবে কোনো খোঁজ পাওয়া গেল কি? না, তবে আমার কাজিন ব্রাদার আমাকে একটা খবর দিয়েছিল। সে যখন মুসৌরিতে গান করতে গিয়েছিল তখন সে কুর্চিকে দেখতে পেয়েছিল। মুসৌরি শহর, মেঘলার সঙ্গে গুরুজির জীবনের ঘটনার কি কোনো যোগাযোগ আছে? কোথাও কি এত বছর ধরে পড়ে থাকা সমাধানহীন কোনো প্রশ্ন মিলতে যাচ্ছে? মেঘলা কি তাহলে প্রকৃত জন্মদাতা বাবা এবং গর্ভধারিণী মাকে খুঁজে পাবে? তাহলে তাহলে আমার সঙ্গে মেঘলার যোগাযোগ একেবারেই ক্ষীণ হয়ে যাবে, কোনো সুতোই আর থাকবে না, নাকি আমি ভুল ভাবছি? একটা মুসৌরি শহরের যোগাযোগ শুনেই আমি তারপর
হ্যাঁ বলছি, সে কথা বলবার জন্যই তো আমি এয়ারপোর্ট থেকে সোজা এখানে এসেছি। কিন্তু তার আগে তোমরা কি বলছিলে যেন একটা, বাবুজি আপনি বলছিলেন যে আপনি নাকি কোনো কথা আমাকে গোপন করেছেন। অবিন তুমি বলছিলে যে কি নাকি অঘটন ঘটে গেছে, তো সেটা কি আমাকে বলা, মানে যদি সম্ভব হয় আর কি। মেঘলা বেটির কোনো বিপদ হয়নি তো গুরুজি? মেঘলাকে আমি জন্ম দিইনি। কোথাও কি আজ অঙ্ক মিলতে চলেছে? আমার এমন উত্তেজনা হচ্ছে কেন? আমি তো একজন সাধক, আমার তো এই উত্তেজনা মানায় না। এই পৃথিবীতে ঘটে চলা সমস্ত ক্রিয়া প্রতিক্রিয়াতেই তো আমাকে স্থির থাকতে হবে। সঙ্গীত তো আমাকে এতকালে সেই শিক্ষাই দিয়েছে। গুরুজি, গুরুজি আপনি আমাকে ভর্ৎসনা করুন। যে মেয়ে আমার নিজের নয়, সেই মেয়েকেও আমি আমার নিজের মেয়ে বলে আপনার কাছে, আমি আপনার মতন মানুষের কাছেও সত্যটা গোপন করেছি। কিন্তু বিষয় হলো, আমি তো ভুলেই গিয়েছিলাম যে মেঘলা আমার মেয়ে নয়। বাবুজি আপনি কি কখনো মুসৌরিতে ছিলেন? আমরা মুসৌরি বেড়াতে গিয়েছিলাম, পাহাড়ের খাজে একটা 2 মাসের বাচ্চাকে পড়ে থাকতে দেখি। বিপজ্জনক অবস্থায় ওকে পাই, তো তারপর কি আমরা থানায় জমা দিই? থানার ওসি সে আমার এক প্রাক্তন ছাত্র, ওকে বাঁচানো যেত না। ওই ওসি আর আমার স্ত্রী পরম যত্নে ওকে বাঁচান, এবং আমরা তখন কোচবিহারে ছিলাম, আমি কোচবিহার কলেজে পড়াতাম। শুধুমাত্র ওকে মানুষ করব, মেয়ে হিসেবে মানুষ করব বলে আমি কোচবিহারের কলেজ থেকে আমি এই শ্রীপুরে চলে এসেছি। ভালোবাসার বিয়ে, বুঝতেই পারছেন। বর্ধমানে রশিদ আলী কিছুদিন ছিল, আর তাই আমার বোনের সুযোগ হয়েছিল ওর কাছে তালিম নেবার। তখন থেকে ওদের গভীর আলাপ, কিন্তু ওদের বিয়েটা আমাদের গায়ে কেউ মেনে নেয়নি। এমন আমার বোনকে বাড়িতে আটকে দেওয়া হয়েছিল, আর গুরুজি কোনো রকমে প্রাণে বেঁচেছিলেন। পরে দিন আমার বোন ঘর ছাড়ে, এবং তিনি তখন সন্তান সম্ভব। হ্যাঁ, আগ্রায় গুরুজির বাড়ির কয়েকজন থাকেন। আমি শুনেছিলাম আমার বোন সেখানে গিয়েছিল রশিদ আলীকে খুঁজতে। আচ্ছা, এই সময়টা কখন আপনার মনে আছে? হ্যাঁ, ওই 22-23 বছর হবে, মানে চব্বিশ বছর আগে ঘটনা। 23-24 না 22? না মানে আপনি বছরটা মনে করতে পারেন, মানে কোন বছরে এটা? দাঁড়ান আমাকে একটু ভাবতে দিন। বছরটা ছিল 93। 93 সালের মার্চে আমার বোন ঘর ছাড়ে, তখনও ওই 3-4 মাসের সন্তান সম্ভবা। শুধু আজ থেকে শুরু হবে অনন্ত বিরহ। নদী